ওয়ালাইকুম। এটি অ্যাস্ট্রোফাইটাম অ্যাস্টোরিসের একটি ভ্যারাইটি। একটি মাত্র ফুল ফোটার কারণে এর ক্রস পলিনেশন করা সম্ভব হলো না, সেই কারণে এর রেণু, পরাগ যে রেণু আছে সেটা আমি তুলির মাধ্যমে সংগ্রহ করে এর গর্ভমুণ্ডে প্রতিস্থাপন করতেছি, যার ফল হিসেবে আমি 1 মাস অথবা 2 মাসের মধ্যে এর যে কাঙ্ক্ষিত রেজাল্ট সিড পট সেটা আমি দেখতে পারবো ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন।